সো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও। সো গাইস, অনেকদিন পর আবার অনেকদিন পর না দু তিন দিন পর নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে। সো আজকে হচ্ছে বেরোচ্ছি এক জায়গায় বিকালবেলা, তো আজকে হচ্ছে থামলে দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো আজকে ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে, তো নতুন নতুন ইউনিক জিনিস দেখার জন্য আর কি সেখানে যাবো। আর সো আমি আর চাকরি দুজনে মেলে যাচ্ছি, তো চাকরি বাড়িতে যাবো আগে, তারপর হচ্ছে ওখান থেকে হচ্ছে যাবো হচ্ছে ওখানে মেলাতে। তো দারুণ মজা হবে আজকে, তো চলো যাওয়া যাক আর আজকে পুরোটা ঘুরে দেখবো যে কেমন হয়েছে, কী কী রয়েছে মেলাতে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার তো করবেই। সো চলো দেখা যাক, তাহলে যাওয়া যাক, আর বাড়িতে যাই তারপর ফাইনাল কথা হবে। তো চলো যাওয়া যাক, টাটা। 15 minutes later. সো আমি এখন ভেতরে ঢুকবো, আর এটা হচ্ছে এখানকার গেট, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর চাকি আসতে পারলো না যেহেতু ঠাকুমার একটু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়েছে, সো আমি একাই ঢুকছি। তো এখান থেকে হচ্ছে টিকিট কিনলাম, আর এখানে 10 টাকা করে এন্ট্রি টিকিট। সো এখন ভিতরে যাব। তো প্রথম গেটটাই দেখতে পাচ্ছ, প্রথম স্টলের ভেতরে ঢুকেই হচ্ছে কাঠের যেসব জিনিসগুলো হয় না, সে জিনিসগুলো, সোফা, চেয়ার, বিছানা সবই রয়েছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছ সেকেন্ড স্টলের মধ্যে দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এখানে রাখা হয়েছে। আর ভিড় খুব একটা নেই যেহেতু বেশি রাতও এখনও হয়নি। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণটা হচ্ছে এখানে ডিজেতে গান হচ্ছে, যদি আমি ভয়েস ওভার না করি তাহলে সব একবারে আমার কপিরাইট চলে আসবে। তো এখানে একটা চায়ের দোকান, এরপরেই চলে আসে হচ্ছে মহিলাদের শাড়ির দোকান, যেটা এই মেলার সবচেয়ে মানে কি বলতে পারো যে সবচেয়ে বেশি দোকান এই মেলারই, মানে মেলার মধ্যে রয়েছে এই শাড়ির দোকান। তো এখানে গুঁড়ো বিক্রি হচ্ছিলো সাথে, তো শাড়ির দোকান এখানে সবচেয়ে বেশি। এরপরেই হচ্ছে ওই বাচ্চাদের একটা স্টেশনারি শপের মতো, খাতা টাতা সব কিছু রাখা হয়েছিল, খুব ভালো লাগলো এই জিনিসটাও। সো বাচ্চাদের ভিড় এখানে দেখা যাচ্ছিল, তো এরপরেই একটু আশেপাশে দেখছিলাম। তারপরেই আমার চোখে আসলো এই পুতুলের দোকানটা। পুতুলের দোকানটার মধ্যেও অনেকটা ভিড় ছিল, পুতুল অনেকেই কিনছিল। তারপরে সামনের দিকে এগোতে থাকলাম এবং তারপরে বিভিন্ন ধরনের দোকান এক এক করে চোখে পড়লো, তার বেশিরভাগই ছিল জামা কাপড়ের দোকান, বেশিরভাগই ছিল। সো কিছু দোকানে ফাঁকা ছিল, কিছু জায়গার মধ্যে দোকানের লোক ছিল না। সো এরপরেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রয়েছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস একটা দোকান দেখতে পারলাম। তারপরেই আমরা সামনে দিয়ে এগোলাম, এগুলো দোকান হচ্ছে ওই বিভিন্ন লাইট ফাইট যেগুলো হয় না বাড়ির, সেগুলোর দোকানগুলি আসলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের লাইটের। তো তারপরেই সামনে যখন এগোতে থাকলাম তখন হচ্ছে ওই এটা হচ্ছে ওই একটা মিষ্টির দোকান, জয়নগরের মোয়া আমার যেটুকু জানা, সো ওখানে লেখা ছিল। তো এরপরে চুড়িমালা ফিতার দোকান, সো আমি ভয়েস ওভার দিচ্ছি, ভালো লাগছিলো না তো তবুও দিতে হচ্ছে, কারণ কিছু করার নেই, তো আমি ভিডিও করে যাচ্ছিলাম একটু একটু। তো এরপরেই হচ্ছে এখানকার আসলাম একটা হাতের সুন্দর কাজ করা একটা দোকানে, হাতের কাজ করা বিভিন্ন ধরনের ব্যাগপত্র পাওয়া যাচ্ছিলো। এরপরেই হচ্ছে কিছু ফাঁকা দোকানের পর আবার সেই চুড়িমালা ফিতার দোকানগুলো শুরু হয়ে যায়, যেটা হচ্ছে থেকে বললাম সবচেয়ে বেশি রয়েছে। সো তারপরে আমি একটু এই স্টেজের সামনে দাঁড়ালাম, যেখানে হচ্ছে ওই গান হচ্ছিলো, নাচ হচ্ছিলো, আদিবাসী এই নৃত্য হচ্ছিলো, খুব সুন্দর সাজিয়েছে এনারা, খুব সুন্দর হয়েছে। তো তারপরেই হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম। সো তারপরেই দেখো এখানে গাড়ি গাড়ি দাঁড় করে রেখেছে, আমিও দেখলাম। তারপরে একটা এখানে সাজিয়েছে স্মরণে একটা এসে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। লোকের ভিড়টা খুব একটা হয় না হস্তশিল্প শিল্প মেলাতে, তবে হ্যাঁ মোটামুটি ভিড় রয়েছে। সবচেয়ে বেশি ভিড় রয়েছে ওই যেগুলো হচ্ছে শাড়ির দোকান, সবচেয়ে বেশি ভিড় সেখানেই রয়েছে। এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এবং এই দোকানগুলোতেও ভিতর খুব মানে বলতে পারো যে ভিড় রয়েছে। এবং কিছু দোকানে একদমই ফাঁকা আছে জায়গা, আর ফাঁকা ধরো একটা কোল্ড ড্রিঙ্কসের আবার দোকান দেখতে পেলাম, আবার সেই শাড়ির দোকান যেটা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। সো আমার কিন্তু এভাবে একদম ভালো লাগছে না ভিডিও দিতে, বাট আমার কিছু করার নেই, আমাকে ভিডিও দেখতে হয়েছে। তারপর হচ্ছে এই শাড়ির দোকান, তারপরে হচ্ছে আবার সেই সব ওই দেখো ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকার জায়গা, ঠিক আছে অনেকটা ফাঁকার জায়গা, অনেক বড় জায়গা, শাড়ির দোকান সবচেয়ে বেশি, আর অনেক মানুষ সেখানে হাঁটাহাঁটি করছে, মানে জিনিসপত্র দেখছে, হাঁটছে, মানে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এই শাড়ির দোকানগুলোতে মানে ভিড় হচ্ছে সবচেয়ে বেশি শাড়ির দোকানে, বেশিরভাগ মহিলারা শাড়িটারি কিনছে, সো এর জন্য হচ্ছে ভিড়টা সবচেয়ে বেশি রয়েছে এখানে। সো এরপরই আমার যে দোকানটা সবচেয়ে পছন্দ হয়েছিল এই বেতের জিনিসের দোকানটা, জিনিসটা আমার খুব মানে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে এই দোকানে, আর খুব ভালো লেগেছে। সো চেয়ার টিয়ারও খুব সুন্দর লেগেছে আমার। আর এরপরে হচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই যে এই কিছু জিনিস হাতে বানানো, এই খুব সুন্দর এই জিনিসগুলো, কলমদানি, তারপর অনেক কিছু রয়েছে গেছে এখানে, সব কিছু বলার সম্ভব নয়, সব কিছু হয়তো জানিও না। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তার থেকে সামনে আগানোর পরই জিনিসটা ভালো লাগলো, আমার রকিং চেয়ার ভালো লাগে। সো এরপরে হচ্ছে রকিং চেয়ার আমার খুব ভালো লাগলো। এরপরে একটা দোলনা, যেটা আমার খুবই সুন্দর লাগলো, দোলনাটা তোমরা দেখতে পাচ্ছ, দোলনাটা আমার খুব প্রিয় বা ভালো লেগেছে বলতে পারো। তো
এরপরে হচ্ছে আমরা আমি আমি সামনের দিকে এগোতে থাকলাম, আর দেখতেই পাচ্ছ ভিড়টা কমই আছে। সো এরপরে কিন্তু সামনের দিকে এগোতে এগোতেই আরও কিছু কিছু শাড়ির দোকান বা গয়নার দোকান তোমরা লক্ষ্য করতে পারছো, যেগুলো খুব বেশি পরিমাণে ভিড় রয়েছে। তো এরপরেই হচ্ছে আমরা এই পাশে চলে আসলাম, যেখান থেকে স্টেজটা অনেকটা দূরে, বাট এগুলোতে কিন্তু ভিড় কম, ঠিক আছে। এখানে ওই সিসিটিভি ক্যামেরা ওই সব সব দোকান রয়েছে, এবং সবচেয়ে বেশি ভিড় রয়েছে সেই সব ওই শাড়ি আর অন্য সব রকম দোকানগুলোতে ভিড় রয়েছে। তো আমরা এখন স্টেজের কাছে চলে আসলাম, স্টেজের কাছেও যে দোকানগুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো স্টেজের কাছে রয়েছে একদম, সো এখানেও রয়েছে কিছু শাড়ির দোকান, কিছু গয়নার দোকান এবং এবং কিছু রয়েছে অন্য অন্য দোকানগুলিও। তো দেখতেই পাচ্ছ এখানে স্টেজের মধ্যে এখনও নৃত্য হচ্ছে, আদিবাসী নৃত্য। আর এখানেও কিছু ব্যাগের দোকান আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে হাতের কাজ করা খুব সুন্দর ব্যাগের দোকান। তারপরেই রয়েছে খুব সুন্দর জুতার দোকান, যেটা আমার খুব ভালো লেগেছে, জুতাগুলো একটু ইউনিক টাইপের ছিল, সো আমার খুব ভালো লেগেছে জুতাগুলো। সো দেখতে পাচ্ছ এই জুতার দোকানটা খুব ইউনিক টাইপের লেগেছে। তো এর থেকে আগে নিয়ে এই ফুড, যে একটা ফুড কোর্ট বলে যেতে পারে, ফুড এটা হচ্ছে যেখানে শুধু খাওয়ার রয়েছে, সেখানে ঢুকলাম। এবং সেখানে ঢুকে সব দারুণ জিনিসটা লেগেছে না বন্ধুরা, সবচেয়ে ভালো হচ্ছে এই এই পানের দোকানটা। আহ হ্যাঁ, সেই দোকান আমি পান খাইনি, বাট এই দোকানটা হচ্ছে খাওয়ারের মধ্যে সবচেয়ে মানে ভালো দোকান বলতে পারো, ভালো দোকান বলতে ইউনিক নতুনত্ব একটা দারুণ জিনিস দেখলাম। তারপরে এই ভাজা পোড়ার দোকানগুলো, এগুলো বিভিন্ন পাঁপড় রয়েছে। সো তারপরেই হচ্ছে ওই সিঙ্গারা চপ এগুলোর দোকান। তারপরেই এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ির কিছু কিছু বড় বড় যে দোকানগুলো হয় সেগুলো হচ্ছে নিজেদের একটা করে ফুড স্টল দিয়ে রেখেছে। এখানে খুব একটা ভিড় নেই, আর এখানে একটা খেলার বন্দুকের জিনিস রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে জলপাইগুড়ির কিছু কিছু বড় বড় দোকান, যেগুলো ওখানে নিজেদেরকে প্রমোট করছে এবং নিজেদের একটা করে ফুড স্টল দিয়ে রেখেছে, যাতে তারা পরবর্তীতে তাদের দোকানে যেতে পারে। সো এটা দেখার পরই কিন্তু এখানে রেটগুলো একটু আমার বেশি বেশি মনে হয়েছে সব জিনিসপত্রের, এটুকুই যা। সো এইসব দেখার পরেই এই পানের দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাব, কারণ পানের দোকানটা সবচেয়ে ভালো ছিল। সো এখান থেকে বের হয়ে আবার সেই আদিবাসী নৃত্য যেখানে হচ্ছিল পাশে এসে আমি দাঁড়ালাম। সো এখানে সুন্দর হচ্ছিল। তো গাইস মেন এখানে এখনটা শুরু হলে এর একটু আগে গান হচ্ছিল, যার জন্য করতে পারিনি, আর এখনও কিন্তু এটাতে কপিটা চলে আসতে পারে, তার জন্য আমি রিস্ক না নিয়ে ভয়েস ওভার করছি। সো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো, দেখো এবার একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো এখানে হচ্ছে আদিবাসী নৃত্য হচ্ছে, খুব সুন্দর মানে নৃত্য চলছে। একটু কিছুক্ষণ দাঁড়ালাম, আর দাঁড় হয়ে বার হতে মানে বার হওয়ার জন্যই বার হলাম। তো যখন বার হলাম তখন এই চোখে পড়লো এই ধরনের মূর্তিগুলো, পাথরের দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাথরের মূর্তি, এবং খুব ভালো লেগেছে বিষয়গুলো। সো আমার খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছ এই এই শিব পার্বতী একটা কত বড় পাথরের মূর্তি, খুব ভালো লেগেছে আমার এই বিষয়টা। সো আবার আমি যাচ্ছিলাম যে একটু ভয়েস ওভার মানে কিছু করি, তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিলো, তার জন্য একটু করে ভিডিও করে নিলাম। আর ওই যাওয়ার সময় দেখতে পাচ্ছ যাওয়ার সময় এ ধরনের একটা নৃত্য, আদিবাসী নৃত্য যেটা হয়েছিল, পাহাড়ি নৃত্য, এটা আদিবাসী না পাহাড়ি নৃত্য। সো এটা না ওরা মাঠে ঘুরে প্রদর্শন করছিল, গোটা মাঠটা ওরা ঘুরছিল। সো দেখতে না এত সুন্দর লাগছিল মানে কি বলবো। সব এইসব দেখার পর আমি ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। সো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এরপরে আর কোনো ইন্ট্রো দিইনি আমি, কারণ এখানে গান হচ্ছিল জন্য দিতে পারিনি। সো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এবং এরকম নতুন নতুন জিনিসগুলি জলপাইগুড়ি দেখতে আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।